কিছুই ভুলেই মালামাল। লটারিতে 1 কোটি 2 লক্ষ টাকা জিতলেন ব্যক্তি। ভাগ্য থাকলে যে কোনো সময় মানুষের জীবন ঘুরে দাঁড়াতে পারে। এরকমই একটি ঘটনা ঘটেছে এক ব্যক্তির ক্ষেত্রে। দুটি লটারির টিকিট কিনেছিলেন তিনি, তবে এটি তার মনে ছিল না। এ কারণে তিনি দোকানে গিয়ে তৃতীয়বার লটারির টিকিটও কেনেন। 3টি লটারির টিকিট তার ভাগ্যকে ফিরিয়ে দিয়েছে। 1 কোটিরও বেশি টাকা লটারি জিতে নেন তিনি। 67 বছর বয়সের এক ভাগ্যবান মানুষটি মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাসিন্দা। ওই ব্যক্তি 3টে টিকিটের জন্য 51359 নম্বরগুলি ব্যবহার করেছেন। এই টিকিটগুলি তার ভাগ্য উল্টে দিয়েছে। 3টে টিকিট থেকে ওই ব্যক্তি 1 কোটি 22 লাখ টাকা জিতেছেন। যদিও আগেও লটারি জিতেছেন ওই ব্যক্তি। মেয়ের জন্মের বছর 1979 সাল, বাজি ধরেছিলেন। যদিও লটারি বিক্রেতা ভুলবশত তাকে 1997 নাম্বার দিয়েছিলেন। এই সংখ্যাটি লটারি লেগে যায়। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বসবাসকারী একটি পরিবারে 3 সদস্যের লটারি একই নম্বরে বাজি ধরে, আর প্রতিটি সদস্যই 41 লাখ টাকার পুরস্কার জিতেছেন। এ প্রসঙ্গে মেরিল্যান্ড লটারি জানিয়েছেন, হ্যামস্টেডে বসবাসকারী 61 বছর বয়সী এক ব্যক্তি 13ই অক্টোবর 80 টাকায় লটারির টিকিট কিনেছিলেন। ওই ব্যক্তির মেয়ে ও ছেলের বাবার মতো একই লটারির ড্রয়ের টিকিটও কিনেছিলেন। বাবা যে দোকান থেকে টিকিট কিনেছিলেন সেই দোকান থেকেই মেয়ে ও ছেলে টিকিট নিয়েছিলেন। বাবা, মেয়ে এবং ছেলে 5 3 8 3 4 নম্বরের বাজি ধরেন। তিনজনেই ভাগ্য ভালো ছিল এবং তারা সবাই 41 লাখ টাকার পুরস্কার জিতেছেন।